প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 130 কোটি ভারতবাসীর জীবন রক্ষার্থে ক্রমাগত কাজ করে চলেছেন। তারই একটি অঙ্গ হিসেবে আগামী 21 এবং 22 জুন দেশব্যাপী 18 ঊর্ধ্বের টিকাকরণের বিশেষ অভিযান হবে। ত্রিপুরাতেও 1342টি কেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। তার আগেও প্রধানমন্ত্রীজির দিশায় 45 ঊর্ধ্ব ব্যক্তি, প্রথম সারির যোদ্ধা এবং যারা সামনে এসে কাজ করেছেন, তাছাড়া সরকারি কর্মচারী, সামাজিক সংগঠন কিংবা সাংবাদিকদের বিশেষভাবে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা, স্বাস্থ্য দপ্তরের নিরলস পরিশ্রম এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর জাগরূকতার জন্য আজকে 45 ঊর্ধ্বের টিকাকরণে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ত্রিপুরা। আগামী 21 এবং 22 জুন প্রধানমন্ত্রী যে বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছেন, তার জন্য সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে একথা জানান। আমার প্রিয় ত্রিপুরাবাসী, যতনা খুলমখা, নমস্কার। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এই কোভিড পরিস্থিতিতে 130 কোটি ভারতবাসীর জীবন রক্ষার্থে যেভাবে ক্রমাগত কাজ করে চলছেন, তারই একটি অঙ্গ হিসাবে আগামী 21 এবং 22 জুন সারা দেশব্যাপী কোভিড টিকাকরণের যেটা 18+, সেটা এক বিশেষ অভিযান রূপে ত্রিপুরাতেও আমরা 1342টি কেন্দ্রের মধ্যে টিকাকরণের ব্যবস্থা করেছি। তার আগেও মাননীয় প্রধানমন্ত্রীজি, যারা 45+ তার জন্য এবং যারা প্রথম সারির যোদ্ধা তাদের জন্য, তাছাড়া যারা সামনে এসে কাজ করছেন, বিভিন্ন সরকারি দপ্তর হোক, সামাজিক সংগঠন হোক, সাংবাদিক বন্ধুরা হোক, তাদের জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হয়েছে টিকাকরণের। আর আমি অত্যন্ত গর্বের সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনাদের স্বতঃস্ফূর্ততা, হেলথ ডিপার্টমেন্টের লাগাতার পরিশ্রম, বিশেষ করে 37 লক্ষ ত্রিপুরাবাসীর জাগরূকতার কারণে আমরা 45+ টিকাকরণে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছি। আর এই 21 আর 22 যে পুরো দেশব্যাপী বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী টিকাকরণ ব্যবস্থা করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি আশা করি 21 এবং 22 এই দুটি দিনে সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত সাংসদগণ, সমস্ত বিধায়কগণ, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সামাজিক সংস্থার প্রমুখগণ, বিভিন্ন ক্লাব, ক্লাব ফোরাম, সর্বোপরি ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যরত সমস্ত কর্মচারীগণ এবং আমার নজওয়ান ছেলেমেয়েরা, ভাই বোনেরা, তাদের সবার সহযোগিতা এক উৎসবের মেজাজে, যাতে ত্রিপুরাতে এক রেকর্ড তৈরি করতে পারি, যেটা আমরা আগেও করেছি 45+ সময় 3-3 দিনের বিশেষ ক্যাম্পেনিং করে আমরা রেকর্ড তৈরি করেছি, মাঝখানে আমরা আরেকটাও ক্যাম্পেনিং করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়িতে পজিটিভিটি যে কেস আছে টেস্টিং করা, সেগুলো আমরা করেছি। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে লাগাতার প্রয়াস, তার মধ্যে এটা বড় প্রয়াস 21 আর 22 জুন, তারপরে লাগাতার সে টিকাকরণ চলবে এমন নয় যে ওই দুই দিনই হবে, কিন্তু ওই দুই দিনে যাতে ত্রিপুরা রাজ্য রেকর্ড করে রাখতে পারে যেটা আগেও করেছি আমরা, আমি সবাইকে আহ্বান করব, সবাই আসুন, টিকাকরণ কেন্দ্রে আসুন আর সেখানে ডোজ নিন এবং এই করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে প্রচেষ্টা তাকে সফল করুন। আমি আশা করি সমস্ত স্বাস্থ্যকর্মী এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে সুদক্ষতার সঙ্গে এই দুই দিন আমরা মিশন মোডে কাজ করতে সক্ষম হব এবং তার পরবর্তীকালে আমরা লাগাতার টিকাকরণ করব। এবং আমি আশা করি দেশের মধ্যে সবচেয়ে আগে ত্রিপুরাই এমন রাজ্য হতে চলছে যে সবার কাছে টিকা পৌঁছে দিতে সক্ষম হয়েছে, তার জন্য
আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের সবার সহানুভূতিতা, আপনাদের সবার সহমর্মিতা, আমি দল মত নির্বিশেষে সবার কাছ থেকে আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং সরকারের যে বিধিনিষেধগুলো সেগুলো মেনে চলুন। আমরা নিশ্চিত করোনাকে পরাজিত করব। সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।